যদি লাইফে উন্নতি করতে চান অন্যের দোষের দিকে তাকাবেন না, সবসময় নিজের দোষের দিকে তাকাবেন। আমরা যখন অন্যকে সাবধান করার জন্য একটা আঙ্গুল রাখবেন আল্লাহর কুদরতি হুকুমে, বাকি তিনটা আঙ্গুল কিন্তু আমাদের দিকে থাকে, আমাদের দিকে থাকে। আল্লাহ পাক বলে তুমি একবার সাবধান করছো সামনের জনকে, আমি আল্লাহ তোমাকে তিনবার সাবধান করে দিলাম। খবরদার, অন্যের লাকিসে কি আছে সেটা দেখার দরকার নাই, কবর নিজের লাকিসটাকে গোছানোটাই হচ্ছে বড় দরকার। আমরা অন্যের সমালোচনায় পড়ে থাকি, নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমরা সবাই আমল করি জান্নাত পাওয়ার জন্য। এখানের ভিতর কাউকে যদি মনে করেন বুঝার জন্য বলছি, আল্লাহ কোনোভাবে জানাই দিল সে জান্নাত, কালকে থেকে মসজিদে আর আমি বলি না আপনারা বলেন, কালকে থেকে আর মসজিদে আসবে, আর আসলেও ইমাম সাহেবকে বলবে যে আপনি পিছনে যান আমি সামনে যাই, রাস্তা দিয়ে হাঁটার সময় বলবে যে কারণ সে কি আল্লাহ এটা ভালো করে জানে যে আমার বান্দারা যদি জানাই দি শেয়ার গুলার পাত্তা দিবে, সেজন্য আর জানতেও দেয় নাই, সেজন্য আর জানতেও। আচ্ছা, এবার আপনার আমার নামাজ হচ্ছে জান্নাতের জন্য, আপনার আমার রোজা হচ্ছে জান্নাতের জন্য, আপনার আমার হজ হচ্ছে জান্নাতের জন্য, যাই করি এমনকি দুই টাকা দান করলো জান্নাত পাইয়ে গেল তার জীবনও করতাম, সত্যি করে বলেন জান্নাত পাই গেলে জীবনে করতাম না। আমরা কল্পনার জগতে প্রশ্ন করলাম, ও সিদ্দিক আকবর, আমরা অজু বানাই সওয়াবের জন্য, সওয়াবটা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য, আমরা অজু করে সওয়াব কামাবো, সওয়াব দিয়ে জান্নাতে যাব, নামাজটা পড়বো সওয়াব কামাবো তারপরে জান্নাতে যাব, আমরা তো সেই জন্য পড়ি। আপনার তো জান্নাত হয়ে গেল, জান্নাত তো হয়ে গেল, জান্নাত তো হয়ে গেল, জান্নাত তো হয়ে গেল। ও আবু বকর সিদ্দিক, জান্নাতের টিকিট আপনার হাতে নবী দান করেছেন, তারপরে আপনি নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না, যাকাত ছাড়েন না, আপনি জিহাদ ছাড়েন না, ব্যাপার কি? তখন সিদ্দিক একবার তার বাপ থেকে উত্তর আসে, তোরা আমল করি জান্নাত পাওয়ার জন্য, জান্নাত তো আমার হাতে টিকিট আমি দিয়ে দিলেন, তারপরও করি কেন জান্নাত?